এদিকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিনেত্রী রাশ্মি রেখার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের ওড়িশার জনপ্রিয় টিভি অভিনেত্রী রাশ্মি রেখা ওঝার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভুবনেশ্বর নয়াপল্লী এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় 23 বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ। ওড়িশার ডিসিপি পিটিআই কে জানান, আপাতত রাশ্মি রেখার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে আত্মহত্যা করেছেন এই অভিনেত্রী। একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ, তাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। রাশ্মি রেখা সন্তোষ নামে একজনের সঙ্গে লিভ ইন সম্পর্কে ছিলেন, ওই ভাড়া বাড়িতে তারা একসঙ্গে থাকতেন। এ বিষয়ে রাশ্মি রেখার বাবা বলেন, শনিবার আমরা রাশ্মি রেখাকে বারবার ফোন করি কিন্তু ও ফোন ধরেনি। পরে সন্তোষ আমাদের মৃত্যুর খবর দেয়। আমরা বাড়ির মালিকের কাছ থেকে জেনেছি স্বামী স্ত্রী পরিচয়ে ওরা ভাড়া থাকতো, এ বিষয়ে আমাদের কোনো ধারণাই নেই। রাশ্মি রেখার রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। তার বাবার অভিযোগ, মেয়ের মৃত্যুর পেছনে লিভ ইন পার্টনার সন্তোষেরও হাত রয়েছে। এরই মধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। জগৎসিংপুর জেলার বাসিন্দা রেশমি রেখা ওডিশা টেলিভিশন শো কেমিটি কাহিবি কাহাতে অভিনয়ের সুবাদে রাতারাতি টাইম লাইনে চলে আসেন এই অভিনেত্রী।